এরপরে মাইনুল হোসেন জয় আপনি লিখেছেন, আমি প্রায় প্রতিদিনই হোটেলে খাবার খাওয়ার সময় মোরগ এবং গরুর মাংস খাই, তবে আমি নিশ্চিতভাবে জানি না যে এই পশুগুলো কীভাবে জবাই করা হয়েছে, তাই আমি যে মাংসগুলো খাচ্ছি সেগুলো খাওয়া কি হালাল হবে? ভাই মাইনুল ইসলাম জয়, আমরা মুসলিম অধ্যুষিত এবং মুসলিম প্রধান এলাকাতে যদি কোনো হোটেলে খাই, হোটেল মালিক সচরাচর মুসলিম হয়ে থাকেন আমরা জানি এবং মুসলিম হোটেল হয়, তাহলে সেক্ষেত্রে সুধারণাবশত সেগুলো আমরা খেতে পারি, কোনো অসুবিধা নেই। কারণ আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে যদি আপনি বলেন, তাহলে এখানে বেশিরভাগ হোটেলগুলো আপনার মুসলমানরা পরিচালনা করে থাকেন এবং গোশত গরু ইত্যাদি জবাই করে বাজার বিক্রি করা, এগুলো মুসলমানরাই করেন, এগুলো কোনো হিন্দুরা সচরাচর করেন না। অতএব সেই সুধারণার উপর ভিত্তি করে সেগুলো আপনি খেতে পারেন, কোনো অসুবিধা নেই। আর যদি এমন কোনো হোটেলে আপনি খাচ্ছেন যে হোটেলটা অমুসলিমের, তাহলে সেক্ষেত্রে আপনাকে অবশ্যই এটা খাওয়ার পর দায়িত্বশীল হতে হবে যেগুলো কারা জবে করেছে, তাদের মুরগি জবে করেছে কি কোনো হিন্দু আপনার জবে করেছেন কি না, কোনো মুশরিক জবে করেছেন কি না, যদি করে থাকেন তাহলে সেগুলো কিন্তু খাওয়া আমাদের জন্য জায়েজ হবে না যে মুসলিম। তবে যদি তারাও বাজার থেকে কিনে আনে এবং সেটা হালাল হয়, আপনি নিশ্চিত হন জানতে পারেন, তাহলে সেটা আপনি খেতে পারেন। আর এমন কোনো দেশে যদি কেউ থাকে, যেমন আমাদের ইন্ডিয়াতে যে ভাইরা আছেন বা অন্যান্য দেশে আছেন, যেখানে আসলে মুসলমানদের আধিক্য বা প্রাবল্য নেই, প্রাধান্য নেই, সেখানে আপনি বিভিন্ন প্রতিষ্ঠান যদি হালাল সার্টিফাই করে সেটার উপর ভিত্তি করে আপনি খেতে পারেন, বা মুসলমান হোটেলগুলো যদি থাকে তাদের উপর সুধারণা করার মতো হলে আপনি সুধারণা করে খেতে পারেন, কোনো অসুবিধা নেই। আর যদি সংশয় থাকে এবং আপনার সুধারণা করাটা কঠিন হয়, তাহলে সেক্ষেত্রে অবশ্যই আপনি নিশ্চিত হওয়ার চেষ্টা করবেন সেটা হালাল পদ্ধতিতে জবাই করা হয়েছে কিনা, অন্যথায় সেটি আপনার জন্য খাওয়া জায়েজ হবে না। আর যদি নিশ্চিত জানেন হারাম, তাহলে তো সেটা খাওয়ার কোনো প্রশ্নই ওঠে না। এরপরে মিজানুর রহমান খান আপনি লিখেছেন, কোনো দোকানদারকে ব্যবসায়িক মূলধন হিসাবে টাকা দিয়ে মাসিক নির্দিষ্ট পরিমাণ মুনাফা নেওয়া যাবে কি না? ভাই মিজানুর রহমান খান, এটি স্পষ্টত সুদ কুল্লু করুদ্দিন জাররান ফ্যান ফাভরি, বা আপনি কোনো দোকানদারকে কোনো পুঁজি দিয়েছেন, কোনো পুঁজি বিনিয়োগ করেছেন, সেই বিনিয়োগের ভিত্তিটা হবে ব্যবসায়িক ভিত্তি, অর্থাৎ আপনি পার্টনারশিপের ভিত্তিতে বিনিয়োগটা করবেন, যে আমার অর্থ তোমার শ্রম সময়, এ দুটি একত্র করে আমরা ব্যবসা করছি, আমি শুধু টাকাটা দিয়েছি, পুঁজিটা দিয়েছি, এই পরিমাণ দিয়েছি, এই পুঁজির অ্যাগেনেস্টে যে পরিমাণ প্রফিট আসবে সেই প্রফিটটার এত পার্সেন্ট আমি নেব, তত পার্সেন্ট তুমি নেবে, এভাবে সিদ্ধান্তটা হবে। এবং সেটা মাস শেষে বা কয়েক মাস শেষে বা দিন শেষে কিংবা বছর শেষে বিভিন্ন মেয়াদে বা যে কোনো মেয়াদে সেটার হিসেব নিকেশ করে তারপর আপনারা বাগযোগ করে নিতে পারেন। কিন্তু আমি তোমাকে এত লক্ষ টাকা দিয়েছি পুঁজি হিসেবে এবং এর বিপরীতে তুমি আমাকে মুনাফা দিবে, সেই মুনাফাটা আপনার সুনির্দিষ্ট কোনো ফিগার যদি হয় যে এত টাকা তুমি আমাকে মুনাফা দিবে, তাহলে সেটা কিন্তু জায়েজ নয়, কারণ এটা সুদ হবে। আপনি ফিক্স করে শুধু মুনাফা ফিক্স করে দিলেন, তোমার ব্যবসায় তুমি কী লাভ করলা লস করলা আমার দেখার দরকার না, আমাকে নির্দিষ্ট হারে মাসে এরকম দিয়ে দিবে, আর মাস মানে ব্যবসা শেষে আমাদের চুক্তি শেষে আমার মূলধন আমাকে ফেরত দিবে, এরকম যদি করা হয় সেটা জায়েজ হবে না।